গাজায় মসজিদে ইসরায়েলের হামলা, নিহত 50। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় 50 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ওয়াফা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্য অঞ্চলে আল শাভরা এলাকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলার ঘটনা ঘটেছে, এতে এক শিশুর প্রাণ গেছে। চলমান সংঘাতের সূত্রপাত, গত 7ই অক্টোবর ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এদিকে এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, তারা গাজায় যুদ্ধের অপরাধ করছে। অন্য এক বিবৃতিতে আল জাজিরাকে অস্ট্রেলীয় সিনেটর মেহরিন ফারুকি বলেছেন, গাজায় চরম অবিচারের সময় আমরা নীরব থাকতে পারি না। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বর্তমানে অস্ট্রেলিয়ার গ্রিনস দলের 11 সিনেটর রয়েছেন। গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে দলটির পক্ষ থেকে সিনেটে দাবি তোলা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন মধ্যম বামপন্থী লেবার সরকারের বিরোধিতা করেছে। গত মাসে গাজায় যুদ্ধ অবরোধের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভোটাভুটির সময় অস্ট্রেলিয়া ভোটদানে বিরত ছিল। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে নেতানিয়াহুর উচিত দ্রুত পদত্যাগ করা। গত বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যম N12 দেওয়া সাক্ষাৎকারে লাপিড বলেন, অবিলম্বে নেতানিয়াহুর বিদায় নেওয়া উচিত, আমাদের পরিবর্তন প্রয়োজন। বিরোধী দলীয় নেতা আরো বলেন, জনগণের আস্থা হারানো কোনো প্রধানমন্ত্রীর অধীনে ইসরায়েল দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে পারে না।